এসেছেন দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই, উনি একটা ম্যাচ খেলে আসলেন কাউন্টিতে, অবশ্যই প্রিপারেশন ভালো, এখানে আজকে প্র্যাকটিস করবেন। আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে, খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না, কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় দেখেছি যে যখনই ইন্ডিয়া বা পাকিস্তান বিপক্ষে থাকে তখন তোমরা একটা যেটা ইমোশনালি তো চার্জড আপ থাকোই, একটা পয়েন্ট প্রবল থাকে। এবার আমার যে প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা এরকম ট্যুরে আসো কতটা তোমরা অ্যানালিসিস করো বিপক্ষের স্পিনারদের, ধরো এখানে যেমন ইন্ডিয়ার অ্যাগেনস্টে লেফট আর্ম স্পিনার বা অফ স্পিনার এই কম্বিনেশনটা খুব ভালো করেছে ইন দ্য ধরো লাস্ট 10 বছরে, এইগুলোর ওপর কতটা তোমরা ফোকাস করো? না অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে। আমাদের যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সবসময়। না আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল, বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই অনেক দিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন মিরাজ, তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে চারটা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার। কন্ডিশন বা পিচ যদি আমরা বাদ দিই এর বাইরেও একটা খুব সম্ভবত চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে এসজি বলে খেলা হবে যেটাতে আমরা খুব বেশি ইউজফুল না, তো আপনাদের প্রিপারেশন বা ওভারঅল এখানে আসার পর এসজি বলের প্রিপারেশনটা আসলে কেমন হলো বা কতটুকু মনে হচ্ছে চ্যালেঞ্জিং? ইন্ডিয়ার যে পেস ইউনিট আছে বা স্পিনাররা আছে নর্মালি তো আসলে এসজি বল পুরনো বলে একটু খেলাটা কঠিন হয় যেটা কোকাবোলাতে হয় না, নতুন বলে একটু চ্যালেঞ্জ হয়, এখানে আসার পরে এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে, সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে, তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত। আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেক দিন ধরে খেলছে, এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে। লাস্ট টু কোশ্চেন, আপনি কিভাবে দেখেন, কি মনে করেন, যেটা আমরা যেহেতু ভালো করে আসছি সেদিক থেকে এই সিরিজটা অবশ্যই আপনি যেটা বললেন যেটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি, বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট, আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা, সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়,
পাঁচটা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, প্রত্যেকটা টিমেরই, ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জেতার জন্য খেলে। সো আমাদের ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জেতার জন্য খেলবো, জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করব। এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে ফাইভে লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। ক্যাপ্টেন, রিমোট বলছিলাম সময় টিভি থেকে, আমরা আমাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনটা ম্যাচ খেলেছি ভারতের মাটিতে, মনে করেন কিনা যে আমরা যদি ভালো করতে পারি ভারতে আরো অনেক বেশি খেলার অপরচুনিটি আমাদের হবে? না অবশ্যই, এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। সো এটা একটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে এখন, আমার মনে হয় সবগুলো টিম আমাদের সাথে খেলার জন্য আগ্রহী হবে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চাপ মনে হয় না, এনজয় করি আমরা সবাই এই এই চ্যালেঞ্জগুলো এনজয় করি, এবং এরকম অপোনেন্টের সাথে অবশ্যই একটা ভালো লাগা তো কাজ করে, ভালো খেললে নিজের জন্য ভালো লাগে, টিম ভালো করলে অবশ্যই একটা দেশের জন্যও ভালো। সো বাড়তি কোনো চাপ মনে হয় না, পুরো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এই বিষয়টা অনেক এনজয় করে। Hi Najmul, welcome to India. Thank you. And best wishes for the series ahead. Inspiring win, the world saw what you did in Pakistan, not just winning the series, but now that you have recovered from being 6 wickets down at 26 to win the match. So there's naturally now an expectation from Bangladesh that they can recover from any situation. And now that you're playing in India, in India, and it must be admitted that the quality of the Indian cricket is far more superior to that of Pakistan. So naturally it has been a confidence booster for you, but sometimes these situations, these expectations also can lead to a pressure situation. So considering all the scenarios, how are you proceeding ahead with the series and what's the atmosphere in the dressing room? I think we played very good cricket against Pakistan, and that is past, but as you mentioned, that gives us a lot of confidence. But we here to play a new series, and the dressing rooms believe that we can play here very good cricket. And we are not thinking about outcome, we are just try to follow our processes. Hi, best wishes for the match. Thank you. Your fast bowler Nahid Rana has been like gifted as one of the young exciting prospects in Bangladesh cricket. A bit on him, and how do you plan to use him as a weapon, because he is seen as one key bowler going forward? Yes, he is very exciting, and the way he bowled against Pakistan, it's really impressive, looks very nice. But I'm not thinking about any individual player. I think all the fast bowlers did a great job in Pakistan. I feel last couple of weeks they did really good. I hope they will do something good here. And as you mentioned, Nahid Rana is a special bowler for us. I'm not thinking too much about him, how I'm going to use him. According to the condition, I try to plan. India's got a strong batting lineup. You have a lot of depth also. So among your bowlers, whom do you think will be the key? And in case India wins, can you restrict them to around 350? As I mentioned, I'm not thinking about outcome. I'm thinking about only the process. And I mentioned before, all 5-6 bowlers we have, they are quality enough to bowl good areas for a long time. So I hope all 5-6 bowlers will do their job. Similar conditions, but there are certain challenges because India has been a very formidable side at home. I mean, lost just 4 matches in both 11-12 years.
So what have you identified as the challenges that you might expect here? What are the specific, something unique here in India that you might feel that you would like to address, even if you're one in Pakistan, there's similar conditions? I think they are very quality side. We all know, they covered all the basis like batting, bowling, fielding, but we are not thinking about condition and the opponent, to be very honest. We are just thinking about ourselves, and if you just follow our plan and execute our plan, it will be a very, very good game. I know you have seen in the past that Bangladesh has been driven by emotion a lot on the field, but of late we see there's a certain calmness to your cricket. Is that like a conscious decision to be down so that this can help you in making better decisions? Yes, I think it's because of a lot of player playing. I think last 10-15 years, most of the players are get experience. That's why you are not get very much emotional last couple of years, what I felt, and we can control our emotions now, and we are thinking about our game, not thinking about like what will happen if we lose or win. We are just try to give 100% every single match. That's why I think looks very calm and just follow every single plan. Pakistan series joy is without any result in the matches. Now that he's back in the mix, does he walk in as a regular opener, or you're going to persist with the opening bat at well in Pakistan? I didn't get Joy. Oh yes, I think Joy, he had a little injury last month. He had something, but he recovered very well, and we all know he is very capable, and he had a very good 100 against South Africa in South Africa, and last couple of series in A team he did a great job. But all three openers like Sadman, Zakir, they all prepared themselves very well, and I hope those two play, he will do good for the team. Last time India played a series against Bangladesh, you guys were very close to winning one test match and might have won, and that Ashwin test not been dropped. So do you think that if India chooses to play on a spin, over-reliant on spin, that will be playing into your hands? It will be something that you would love to play on those conditions, if it is over-reliant on spin? Obviously, I think we have a very experienced spin bowling attack. But last couple of years we have very good pace bowlers as well. I know they are not that experienced, but they are capable to do. So I'm not thinking too much about spin or pace bowling. Whatever the condition gives us, we will adapt that, and I hope the players will adapt very quickly and they will do good for the team. Thank you. Thank you very much.